সবাই রাজুতে আয়, সবাই রাজুতে আসো, সবাই রাজুতে আসো। এভাবে আমাদের সবাইকে ঘিরে রেখেছে, আমাদের সব উপদেশটাকে ঘিরে রেখেছে, আমাদের সব উপদেশটাকে ঘিরে রেখেছে। শিক্ষার্থীদেরকে বেদম প্রহার করছে, ভীষণভাবে পিটাচ্ছে। সবাই রাজুতে, সবাই, প্রত্যেকটা হলের সবাই, প্রত্যেকটা হলের সবাই রাজুতে আসো, সবাই রাজুতে আসো, সবাই রাজুতে আসো। এই যে দেখেন, আনসার সদস্যরা, আনসার সদস্যরা কিভাবে কিভাবে আক্রমণ করছে, সচিবালয় ঘিরে রেখে এই যে গাড়ি ভাঙচুর করছে, এই যে এখানে একটা গাড়ি ভাঙচুর, এই যে একটা গাড়ি ভেঙে, এই যে একটা গাড়ি ভেঙে ইতিমধ্যে আমাদের শিক্ষার্থীদেরকে, আমাদের শিক্ষার্থীদেরকে, বিশ্ববিদ্যালয়ের সবাইকে, আমাদের শিক্ষার্থীদেরকে বেদম প্রহার করেছে। আমাদের এই যে গাড়ি ভাঙা হয়েছে, আমাদের শিক্ষার্থীদেরকে বেদম প্রহার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী, এক স্বৈরাচারের দোষর আগামী সরকারের সময় এদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, আগামী সরকারের সময় এদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা বেশিরভাগ স্বৈরাচারের দোষর আগামী সরকারের সময় এদেরকে, আগামী সরকারের সময় এদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা স্বৈরাচারের দোষর, তারা স্বৈরাচারের দোষর। দেখেন মারমুখীভাবে, মারমুখীভাবে এই যে শিক্ষার্থীদেরকে মারমুখীভাবে এদের, এদের প্রত্যেকটা দাবি মেনে নেওয়া হয়েছে, এদের প্রত্যেকটা দাবি মেনে নেওয়া হয়েছে, এদের প্রত্যেকটা দাবি, এদের প্রত্যেকটা দাবি মেনে নেওয়ার পরও এরা সচিবালয় ঘেরাও করে, এরা সচিবালয় ঘেরাও করে সব উপদেষ্টাদেরকে এরা হচ্ছে আটক করে রেখেছে, আমাদেরকে বিকাল থেকে আটক করে রেখেছে। ওদের সবার, ওদের সবার সবাইকে, ওদেরকে আলাদা করে ডেকে নেওয়া হয়েছে, আলাদা করে ডেকে নিয়ে গিয়ে ওদেরকে বোঝানো হয়েছে, ওদের সব দাবি মানানো হয়েছে। ওদের নেতৃত্বের আন্দোলন প্রত্যাহার করেনি, এই ইতিমধ্যে, ইতিমধ্যে শিক্ষার্থীদেরকে পিটানো হয়েছে, ইতিমধ্যে শিক্ষার্থীদেরকে পিটানো হয়েছে, ইতিমধ্যে শিক্ষার্থীদেরকে পিটানো হয়েছে। এই আনসার সদস্যরা আনসার নয়, এরা আনসার নয়, এই আওয়ামী লীগ, আওয়ামী লীগ ফ্যাসিস্ট সময়ে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে ওই সময়ে, ফ্যাসিস্ট সময়ে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। এই যে দেখেন কিভাবে গাড়ি ভাঙছে, এই যে দেখেন কিভাবে গাড়ি ভাঙছে, দেখেন কিভাবে গাড়ি ভাঙছে, এই যে দেখেন, এই যে আপনারা দেখেন, এই যে বাঁশ লাঠি ছুটা নিয়ে, এই যে বাঁশ লাঠি ছুটা নিয়ে ঢাকা বিশ্ব, ঢাকার যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, ঢাকার যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, আপনারা সবাই রাস্তায় আসেন, সবাই রাস্তায় আসেন, ঢাকার যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের দালালরা আজকে কিভাবে দেখেন নির্যাতন করছে, কিভাবে এই ফ্যাসিস্ট লাঠি ছুটা নিয়ে কিভাবে নির্যাতন করছে এই ফ্যাসিস্ট দালালরা। ছাত্রদেরকে পিটাচ্ছে ফ্যাসিস্ট দালালরা, এদেরকে অতি সত্তর বিলুপ্ত করা হোক। এদেরকে অতি সত্তর, ওদেরকে অতি সত্তর বিলোপ করা হোক। শিক্ষার্থীদেরকে নির্মম ভাবে পিটানো হয়েছে, নির্মম ভাবে পিটানো হয়েছে। ওদের দাবি সকালবেলা, এদের এদের দাবি সকালবেলা, এদের দাবি সকালবেলা মানা হয়েছে, এদের দাবি, এদের দাবি সকালবেলা দুপুরবেলা মানা হয়েছে। এরপর ওরা, এদের নেতৃত্ব যারা রয়েছে, এদের নেতৃত্বে যারা রয়েছে, নেতৃত্বে যারা রয়েছে, এরা আন্দোলন প্রত্যাহার করে চলে গিয়েছে। এই আওয়ামী ফ্যাসিস্টের
যারা নিয়োগ দিয়েছে ওদেরকে একদিনের মধ্যে ওদের জাতীয়করণ করতে হবে, আজকের মধ্যেই নাকি ওদেরকে জাতীয়করণ করতে হবে। লাঠি সুতা নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদের উপরে হামলা, ফ্যাসিস্ট গভর্নমেন্ট আমাদের উপরে হামলা করে টিকতে পারেনি। আনসার সদস্যরা ফ্যাসিস্ট গভর্নমেন্টের শিক্ষার্থীদের উপরে নির্মমভাবে পিটানো হয়েছে। এই পুরো এলাকা, সচিবালয়ের পুরো এলাকা এরা ঘিরে রয়েছে। এখানের কোনো সচিব, কোনো ধরনের প্রশাসনিক কাউকে এখানে বের হতে দেয়নি। ওরা পুরো এলাকাকে ঘিরে রেখে এক ধরনের সন্ত্রাস, এই যে ওরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে মারতে উদ্যত হচ্ছে। এরা শিক্ষার্থীদেরকে মারতে উদ্যত হচ্ছে। উপদেষ্টা মহোদয় সহ সবাই ওদের সাথে বসে ওদের দাবি মেনে নিয়েছে, কিন্তু ওরা এখনো পর্যন্ত শিক্ষার্থীদের উপরে আক্রমণ সহ সচিবালয় ঘিরে রেখে এক ধরনের সন্ত্রাস কার্যক্রম ওরা পরিচালিত করছে। পুরো সচিবালয় এরা ঘিরে রেখেছে। এই আনসার সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে বেদমভাবে পিটাচ্ছে। এই আনসাররা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে, ঢাকা ইউনিভার্সিটি এসেছিল তাদেরকে, ঢাকা ইউনিভার্সিটি শিক্ষার্থীরা, এখানে ঢাবির অনেক শিক্ষার্থী এসেছিল, তাদেরকে অস্ত্র নিয়ে হামলা করেছে। আমাদেরকে সকাল থেকে ঘিরে রেখেছে, আমাদেরকে আবদ্ধ করে রেখেছে সকাল থেকে আমাদেরকে ঘিরে রেখেছে। এই যে আনসার সদস্যরা, আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র আহত হয়েছে, এই যে দেখেন, বিশ্ববিদ্যালয়ের সব হলের স্টুডেন্ট, এই যে ওরা ছাত্রদের উপরে অ্যাটাক করার জন্য কোনটা আমি মারে ফেলবো, আমার বাইরে চল। এই যে দেখেন, ওরা লাঠি সুতা নিয়ে সব নামে